আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আজকে আমরা একজন রোগীর সাথে এখানে কথা বলবো, যিনি দীর্ঘদিন যাবত ওনার ঘাড়ে এবং কোমরের সমস্যা নিয়ে ভুগছিলেন। আমরা ওনার মুখ থেকেই কথাগুলো শুনি। স্যার, জানতে চাইবো আপনার নাম। আমার নাম মোহাম্মদ আমজাদ হোসেন মন্টু। মন্টু স্যার, আপনি কোথা থেকে এসেছেন? আমি কারণগঞ্জ থেকে এসেছি। আমার গ্রামের ঠিকানা হল নেকড়া। আচ্ছা স্যার, জানতে চাইবো এই ডিপিআরসি হসপিটালে আপনি মূলত কি সমস্যা নিয়ে সবার প্রথমে এসেছিলেন? আমার সমস্যা ছিল ঘাড়ে ব্যথা আর কোমর বাম সাইডে ব্যথা ছিল। আপনি কতদিন যাবত এই সমস্যাটা ভুগছিলেন? আমি আমরা হালকা পাতলা ছিল, কিন্তু আজকে তিন মাস যাবত তো এটা প্রকট বেশি কথা ছিল, যেটা আপনার সহ্যের বাইরে চলে গেছে। সহ্যের বাইরে তো আমি ডাক্তার দেখাইছি, প্রফেসর। আচ্ছা গত 7 অক্টোবর। আমি আমার এখান থেকে আসা যাওয়া অনেক সমস্যা। আমি যে চিকিৎসাটা নিব আর যাইতে আইতে শারীরিক অবস্থাটা কেমন? শারীরিক অবস্থা ভালো দেখে আমি চলে যেতেছি, বুঝছে? আচ্ছা, আপনি সম্পূর্ণ সুস্থ? হ্যাঁ, সুস্থ। আমার ওয়াইফ এখানে ভর্তি ছিল, উনিও উনি গত 26 তারিখে চলে গেছে, ভালো গেছে। আবার পাঁচতলা উঠছে, দোতলা উঠতে পারতো। আমি যখন আছি একই রুমে ছিলাম, আমি ওনার 6 দিন এমনি রাখছি, উনি যাইতে যা তুমি একা থাকবা, আমি তো ভালো হয়ে গেছি, ঠিক হইতেছে না, আমাকে আমিও ভালো হয়ে গেছি, আবার হালকা পাত্র ছিল তখন। আচ্ছা, আমিও চলে যাই, তখন ডাক্তার আমার বললো যে আপনি আর 2-3 দিন থাকেন, কষ্ট করেন, আপনার পুরোপুরি ঠিক হবে। স্যার, আপনার কাছে এখানে ভালো হয় কিন্তু ধৈর্য ধরতে। স্যার, আপনার কাছে জানতে চাইবো, আপনি যতদিন এই ডিপিআরসি হসপিটালে ছিলেন, ট্রিটমেন্ট নিয়েছেন, এখানকার যারা ডাক্তার ছিলেন, নার্স ছিলেন বা ম্যানেজমেন্টে যারা ছিলেন, আপনার যে ধরনের সেবা পাওয়ার কথা ছিল সেগুলো কি টাইম টু টাইম আপনি পেয়েছেন? আমি প্রথম দিকেই বলছি যে এই হসপিটালে যত চিকিৎসা যাই হোক, এরা যে কাজগুলি করে আমি সবারে আমি ধন্যবাদ জানাইছি, যে আরো কাজ করবা, সুন্দর মতো কাজ করবা, তোমরা ভালো করতে চাও, মানে তাদের তোমরা ডক্টর ভালো, আর যারা তোমার ম্যানেজমেন্টে যারা আছে, ম্যানেজার আছে, জেনারেল ম্যানেজার যারা ভালো, ব্যবহার ভালো তোমরা, আর কাজও করে, টাইম টু টাইম কাজ করে, আপনি বলেছেন যে আপনি আপনার একজন আত্মীয়ের মাধ্যমে সর্বপ্রথমে ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার কথা জানতে পারেন। অসংখ্য রোগী আছেন যারা আপনার মতো এরকম সমস্যায় ভুগছেন দীর্ঘদিন যাবৎ। অনেকে আছেন বিভিন্ন কোমর ব্যথা বা ঘাড়ে ব্যথা আছে, বিভিন্ন ধরনের ব্যথা ওনারা কষ্ট পাচ্ছেন, কিন্তু কার কাছে যাবেন তারা হয়তো বুঝতে পারেন না বা জানতে পারেন না। অনেকে আছেন যে বিভিন্ন ভুয়া ডক্টরের কাছে গিয়ে তাদের সর্বস্ব শেষ হয়ে যায়, কিন্তু তারপর ওনারা সঠিক চিকিৎসা পান না। অনেক সময় দেখে যে ভুয়া চিকিৎসকের কারণে তারা সারা জীবন পঙ্গুত্ব বরণ করেন। তো আমাদের সেই সকল ভাই বোন যারা হয়তো সঠিক চিকিৎসা পাচ্ছেন না বা বুঝতে পারছেন না, তাদের উদ্দেশ্যে কি আপনি কিছু বলবেন স্যার? আমি বলবো ডিপিআরসি হসপিটাল মূলত একটা অরিজিনাল হসপিটাল এইসব চিকিৎসার জন্য, অনেকে মনে করে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, প্যারালাইজ, অনেক রোগী দেখলাম এখানে, রোগী অনেক রোগী আমি দেখছি,
তারা চিকিৎসা নিতেছে, ভালো হইতেছে, যাইতেছে, রুই আসতেছে, রোগে সিরিয়াল ডাক্তারের জন্য সিরিয়াল পয়সা থাকতো হয় তিনটা পর্যন্ত। আমরা বললাম যে যারা এরকম ই আছে হসপিটালে চিকিৎসা নেন, মরা আমি জানি যে ভালো হয়েছে, কারণ আপনি নিজে ভালো হবে, আপনি নিজে ভালো চিকিৎসা। আমিও আমার মতে যারা এরকম অসুস্থ ভুগছে আছে, আমার আত্মীয়র মধ্যে অনেক আছে, আমি পাঠাবো এখানে, এখানে যাও, যারা টাকার জন্য ই না, সবাই মানুষ চায় যে ভালো, যে আমার শরীরটা যে ভালো। ডাক্তার সাহেব খুব ভালো লোক, রসিক ব্যবহার অনেক ভালো, কেউ বুঝতে এমনি কথা বললে বুঝবেই না যে ডাক্তার, অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় এবং মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আমরা আপনার সম্পূর্ণ সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।